আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর ক্যাটাগরি কিভাবে পরিবর্তন বা চেঞ্জ করবেন, তার প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনি ভিডিও আপলোড করার সময় ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করেছিলেন, তো তখন আপনি হয়তো একটি ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিয়েছিলেন। তো পরবর্তী সময়ে চাচ্ছেন যে সেই ভিডিওর কোয়ালিটিটা আসলে কিন্তু আপনি যে কোয়ালিটি বা আপনি যে ক্যাটাগরি দিয়েছিলেন সেই ক্যাটাগরি আওতাভুক্ত নয়। তো এখন চাচ্ছেন আপনি ভিডিওর ক্যাটাগরিটা পরিবর্তন করে দিবেন। তো কিভাবে পরিবর্তন করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করা কোনো ভিডিওর ক্যাটাগরি পরিবর্তন করতে চাইলে প্রথমে আপনার মোবাইলের যে ওআইটি সফটওয়্যারটি রয়েছে, ওআইটি স্টুডিও সফটওয়্যার, তো এই ওআইটি স্টুডিও সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো ওআইটি স্টুডিও সফটওয়্যারটি ওপেন করার পর এখানে অবশ্যই কিন্তু আপনার যে ভিডিওটির ক্যাটাগরি পরিবর্তন করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো তারপর উপরে দেখতে পাচ্ছেন প্যান আইকন রয়েছে, তো এই প্যান আইকনের উপর টাচ করে দিবেন। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্যাগ ক্যাটাগরি কমেন্ট অ্যান্ড মোর, তো এটার উপর টাচ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ট্যাগগুলি এখানে দেখাবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, তো আমার এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমি কিন্তু ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, সো এখানে আমি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি টু এই ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করেছি। তো আপনি পরিবর্তন করতে চাইলে এই ক্যাটাগরির উপর টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ক্যাটাগরি দেখাচ্ছে, তো আপনার ভিডিওর সাথে রিলেটেড যে ক্যাটাগরিটি, তো সেই ক্যাটাগরি এখান থেকে আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, তো এই সেভ অপশনের উপর টাচ করে দেবেন। তারপর আপনার ভিডিওর ক্যাটাগরিটি পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখন কিন্তু আমি ভিডিওর ক্যাটাগরিটি আমি চেঞ্জ করব না, তো আমি আগেরটাই রেখে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন। তো আজ এই পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। অথবা আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিতে